নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি লটারি পেতে গেলে কিছু নিয়ম আছে যে নিয়মগুলো যদি আপনারা ঠিকঠাক মতো পালন করেন অবশ্যই তার সঙ্গে আপনার রাশিচক্র একান্ত দেখা দরকার জন্মকুণ্ডলিতে আপনার রাহুর অবস্থান কেমন আছে এটা তো একান্ত দেখা দরকার কিন্তু এই নিয়মগুলো যদি করেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট না হলো টেন পার্সেন্ট লটারি লাগার সম্ভাবনা থাকে তো শুরু করা যাক মেন বিষয়বস্তুতে আপনারা অনেকেই লটারি কাটছেন কিন্তু বিশটা কাটলে সেখানে একটা লাগছে বা কারো লাগেই না কিন্তু আমি যে নিয়মটি আপনাদেরকে জানাতে চলেছি যে নিয়মগুলো দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আপনাদের যদি জন্মকুণ্ডলী আপনাদের সঠিক থাকে আর এই নিয়মগুলো যদি আপনাদের অ্যাকুরেট করতে পারেন দেখবেন লটারি আপনি বিশটা কাটলে অন্তত কমপক্ষে ছটা থেকে আটটা লটারি আপনারা পাবেনি তো সেখানে আপনি দশ টাকা পেলেও পেতে পারেন পঞ্চাশ টাকা হলেও পেতে পারেন এক লাখ টাকা হলেও পেতে পারেন পাঁচ লাখ হলেও পেতে পারেন কিন্তু পাবেন তো বিষয়বস্তুতে মেন আসা যাক লটারি কি নিয়ম যে কাটলে আপনারা পাবেন প্রথম কথা আপনারা এই লটারি যেদিন কাটবেন সেদিনকার নক্ষত্রটা আগে আপনারা দেখুন সেদিনকার কোন নক্ষত্র সেই দিনটাকে প্রেজেন্ট করছে অর্থাৎ রাহুর তিন তিনটি নক্ষত্র আছে তিনটা নক্ষত্র রাহুর একটা হচ্ছে সাতি নক্ষত্র একটা হচ্ছে আদ্রা নক্ষত্র একটা হচ্ছে শতবিশা নক্ষত্র এই তিনটা নক্ষত্রের মধ্যে যে কোনো একটা নক্ষত্র যদি আপনারা কাটেন সেক্ষেত্রে অত্যাধিক ফলদায়ক হবে তো প্রতিদিনই কোনো না কোনো নক্ষত্র কোনো না কোনো দিনে পাস করে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা শতবিষা বা সাতই নক্ষত্রে যদি কাটেন এক্ষেত্রে খুবই ফল ফলদায়ক হবে পাশাপাশি আদ্রা নক্ষত্রেও আপনারা এই লটারি কাটতে পারেন এরপরে আসছি যে বিষয়টি সেটা হচ্ছে যাদের রাশিচক্রের রাহু গ্রহ খারাপ আছে সেক্ষেত্রে আপনারা গোমেথ পরিধান করুন আপনারা ছয় থেকে সাত রতির একটি গোমেদ পরিধান করুন এবং গোমেতটি আপনারা লাগানোর ঠিক তিন মাস পর আপনারা এই লটারির কাটার ব্যাপারে পদক্ষেপ নিন কারণ একটা স্টোন মিনিমাম তিন মাস লাগে কাজ হতে তো এই সময় আপনারা ঠিক তিনটা মাস যেমনি হবে তারপরে আপনারা এই লটারি কাটার জন্য এগিয়ে যান এরপরে আপনাদেরকে জানায় যে উপায়টি সেটা হচ্ছে আপনারা কোনো মন্দিরে অর্থাৎ কালী মন্দির সেই কালী মন্দিরে গিয়ে আপনারা মা কালীর চরণের একটি ফুল এবং যেখানে বলি হয় সেই বলির একটি ফুল আপনারা আপনাদের মানিব্যাগে রাখুন ঠিক একত্রিশ দিন এই ফুলটি আপনাদের মানিব্যাগে রাখবেন তারপর আমি যে কথাগুলো বললাম প্রথম নক্ষত্র তারপরে আপনারা গোমেত অবশ্যই এটা যেন খাঁটি রত্ন হয় শিলংি গোমেদ যেন হয় কারণ বাজারে একদম বিভিন্ন রকমের স্টোন পাওয়া যায় ডুপ্লিকেট স্টোন হলে কিন্তু অর্থাৎ ডুপ্লিকেট গোমেত যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই কাজ হবে না অবশ্যই আপনারা অরিজিনাল গোমেত নেবেন শিলংি গোমেতটা এরপরে এই জবা ফুলটা আপনাদের মানিব্যাগে রেখ রেখে একত্রিশ দিন পর যেটা বলি দেয় সেখানকার জবা ফুল এবং মায়ের চরণের জবা ফুল নিয়ে আপনারা দোকানে গিয়ে ঠিক সঠিক টাইমে আপনারা লটারিটা কাটুন দেখবেন আপনাদের লটারি লাগতে বাধ্য এই ঘোরকুলি যুগে যদি কোনো গ্রহ টাকা দেয় আচমকা আকর্ষিক অর্থ সে হচ্ছে রাহু গ্রহ তো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ